যাবে না। নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া কলেজ অডিটোরিয়ামে। এখানে নীলাঞ্জনা শিল্প সাহিত্য সংস্কৃতি উৎসব চলছে। আমার সাথে রয়েছেন এই সংস্থারই সাধারণ সম্পাদক মাননীয় পীযূষ বাগচি, ওনার সাথে আমরা কথা বলে নেব। প্রথমেই আপনাকে এবিএন নিউজে স্বাগত। ঠিক কী উদ্দেশ্যে আজকের এই আপনাদের যে উৎসব? আমরা এই নিয়ে ছ বছর করছে। আমাদের প্রথম উৎসব হয় 2014। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কাঁচরাপাড়া শিল্প সাহিত্য সংস্কৃতিতে যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাইরের জগতে তার ততটা পরিচিতি ছিল না বা এখনও সেভাবে গড়ে ওঠেনি, অথচ বাইরের শিল্প জগতে যাওয়ার প্রচেষ্টাটাও এখানকার যারা এই জগৎটার সঙ্গে জড়িত তারা খুব একটা আগ্রহ দেখাননি বা পেরে ওঠেননি। আমরা এই জায়গাটাই মেলবন্ধন ঘটাতে চেয়েছি যে বাইরের লোক জানুক কাঁচরাপাড়ায় শিল্প সাহিত্য সংস্কৃতি কোন জায়গা আছে, আর কাঁচরাপাড়াও বাইরের জগতে পা ফেলার একটা সুযোগ পাক। এখানে এটা গত বছর থেকে আন্তর্জাতিক রূপ নিয়েছে। স্বাভাবিকভাবেই এরা শুধু বাংলার বিভিন্ন জেলা বা ভারতের বিভিন্ন প্রদেশ নয়, বাইরে মানে বাংলাদেশের কাগজগুলোতেও লেখার সুযোগ পেলে পেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আর আজকে এখানে মূলত উদ্বোধন কে করলেন আপনাদের উৎসবে? আজকে উদ্বোধন করেছেন প্রখ্যাত ঔপন্যাসিক ও ছোট গল্পকার শ্রী বাসুদেব মালাকর মহাশয়। আর আজকে সারাদিনে কী কী অনুষ্ঠানসূচি রয়েছে যদি একটু সংক্ষেপে বলেন? হ্যাঁ, আমাদের মূলত হয় প্রথম ঘন্টার গুণীজন সংবর্ধনা আমরা দিয়ে থাকি, তার পরবর্তী পর্যায়ে স্মারক বক্তৃতা থাকে, আলোচনা থাকে, আলোচনা চক্র থাকে, গ্রন্থ প্রকাশ থাকে, কবিতা গল্পপাঠ আবৃত্তি নৃত্য এই ধরনের শিল্পকলাগুলো চারুকলাগুলোকে আমরা এখানে প্রশ্রয় দিয়ে থাকি। এখানে কি কোনো বাইরের দেশ থেকেও কোনো অতিথি কি এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে, এখনো এসে পৌঁছননি কিন্তু আসবেন, দুপুরের মধ্যে এসে যাওয়ার কথা, আড়াইটা নাগাদ বোধ হয় চলে আসবেন। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এই নীলাঞ্জনা শিল্প সংস্কৃতি উৎসবের যিনি সাধারণ সম্পাদক সেই পীযূষ বাগচি মহাশয়ের সাথে। উনি জানালেন যে গত বছর থেকে এই যে উৎসব সেটি একটি আন্তর্জাতিক উৎসবের রূপ নিয়েছে, যেহেতু এখানে বাইরের দেশ থেকেও, উনি বললেন বাংলাদেশ থেকেও এখানে অতিথিরা আসবেন। দেখতে থাকুন এবিএন নিউজ। ক্যামেরা পার্সনের সাথে আমি আকাশ, এবিএন নিউজ কাঁচরাপাড়া।